নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের আপডেটে কোভিড-19 এর বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে কোভিড-19 কে ঠেকাতে যে বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন, যেটা WHO যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সেটা বলছেন যে টেস্ট টেস্ট এবং টেস্ট করতে হবে, এবং টেস্টিং এর পরে যারাই পজিটিভ আসবেন তাদেরকে আইসোলেট করা, এবং এই পদ্ধতিটা একমাত্র পদ্ধতি যার থেকে কোভিড-19 কে কিন্তু আমরা কন্টেইন করতে পারবো এবং এই মহামারী অতিমারীর থেকে আমরা মুক্ত হতে পারবো। কিন্তু টেস্টিং করারও অনেকগুলো প্রোটোকল রয়েছে, কিভাবে টেস্টিং করবে, কারা টেস্টিং করবেন এবং কি কি পদ্ধতি অবলম্বন করে টেস্টিংটা করবেন, সেইগুলোও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গায় আমরা প্রথমেই যে বিষয়টা নজর রাখবো, বিশালগড় পৌর পরিষদের 8 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর কালীবাড়িতে একটি টেস্টিং এর ব্যবস্থা করা হয়েছিল। করোনা পরীক্ষা করা হয় গত 2 দিন ধরে, কিন্তু যেই স্বাস্থ্যকর্মীরা সেই টেস্টিংটা করেছেন তারা যে পিপি কিট পরে টেস্টিংটা করেছেন, সেই পিপি কিটগুলো সেই মন্দির চত্বরেই তারা ফেলে চলে গেছেন, এবং এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা বায়োহাজার্ড লেখা আছে সেই টেস্টিং কিটের ব্যাগগুলোর মধ্যে। কোভিড এর পর পিপি কিট ফেলে যাবার অভিযোগ, বিশালগড় পৌর পরিষদের 8 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। নেতাজি নগর কালী মন্দিরে হয় কোভিড টেস্ট, পরীক্ষার পর স্বাস্থ্যকর্মীরা পিপি কিট ফেলে যান প্রপারলি, সেগুলোকে ডিসপোজ না করে। এই অসচেতন কাণ্ডকৃত্যের ফলে গোটা এলাকায় বলা চলে সেখানে একটা আতঙ্কের পরিবেশ, অবশ্যই পরিবেশ দূষিত হচ্ছে এবং এই বিষয়টা থেকে কোভিড ছড়িয়ে পড়ারও কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে। নেতাজিনগর কালী মন্দিরে হয় কোভিড টেস্ট, পরীক্ষার পর স্বাস্থ্যকর্মীরা পিপি কিট ফেলে যান, এই অসচেতন কাণ্ডকৃতিতে নিয়ে ক্ষোভ গোটা এলাকায়। পরিবেশ একদিকে যেই রকম ভাবে দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে, কোভিড-19 ছড়িয়ে পড়ারও কিন্তু আশঙ্কা অনেকটাই প্রবল দেখা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই গত পরশু দিনের আগের দিন, 2 দিন যাবত এখানে এই করোনা টেস্ট করানো হয়েছে। হ্যাঁ, করোনা টেস্ট করানোর পর বিভিন্ন পজিটিভ রোগী ধরা পড়ছে। হ্যাঁ, নেগেটিভও পাওয়া গেছে, পজিটিভ রোগী ধরা পড়ছে। তারা এই সমস্ত কালী মন্দির চত্বর নিয়ে তারা কাজকর্ম করছে। 2 জন মেয়ে ছিল তাদের আশা স্টাফ না কি জানি, ওরা ওইখানে পিপেটগুলি চেঞ্জ করছে। হ্যাঁ, ওই জায়গায় উঠছে, এরপর তারা এই জিনিসগুলি তারা যে ইউজেবল যেই এই জিনিসগুলি আছে এগুলি এখানে ফেলাই গেছে। এগুলি কি পিপি কিট? হ্যাঁ, পিপিটি গুলি ফেলাই গেছে, পিপি কিট গুলি ফেলাই গেছে। তারপরে ওরা কি করছে, এই সবাই চেকটা করছে। এরপরে এখানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মীদেবীও ছিলেন। হ্যাঁ, একদম লক্ষ্মীদেবী ফিজিক্যালি ছিলেন এখানে। হ্যাঁ, উনি কইছে ওনার দায়িত্ব করাই দিব। আমি আজকে সকালে অঞ্জনবাবুরে ফোন করছি। হ্যাঁ, অঞ্জনবাবু কইছে লক্ষ্মীদেবী করাই দিব। লক্ষ্মীদেবী বাড়িতে গেছি আমি আজকে, লক্ষ্মীদেবী কইতেছে যে আমি এই আমি তো এস কাউন্সিলর। হ্যাঁ, অঞ্জনবাবু একটু কলিত পারে। হ্যাঁ, প্রণব কারে ফোন করছি, প্রণব ফোন উঠছে না। আমি সুশান্ত বাবুরে ফোন করছি আমবাগান। হ্যাঁ, উনি একটা নাম্বার দিয়েছেন, ওই নাম্বারটা মিস করাইছে। হ্যাঁ, তারপর আমি বাধ্য হয়ে এসে বিডিও বাবুরে, বিডিও সাহেবরে ফোন করছি। বিডিও সাহেব কইছে আমি আজকে এটা করাই দেবো। হ্যাঁ, তো এরকম করাইলে আমার কালী মন্দিরে এখানে মেয়ে ছেলে শিশু সবাই উঠে কেডা কোন সময় পয়জনিং হয়ে যায় গা, এটা তো আমি আমি করতে পারি না ভগবান সারা। হ্যাঁ, হয়তো কারোর এরকম না হোক, আমার ইচ্ছা, হ্যাঁ, ঈশ্বর সবারই সুস্থ রাখুক, কিন্তু এই যে ঘটনা করলো, সারা দুনিয়া এটা মহামারী চলছে, এই মহামারীতে এরকম যদি ডিপার্টমেন্ট তরফ থেকে এরকম পজিশন হয় তাহলে সাধারণ পাবলিক কি করে সেফ থাকবো? এটা কোন জায়গায়? এটা কালী মন্দির, এটা নেতাজি নগর কালী মন্দির, এটা 8 নম্বর ওয়ার্ড। কোন হাসপাতাল থেকে? বিশালগড় হাসপাতালে করাইছে। বিশালগড় হাসপাতালে আসারও এখানে ছিলেন কাউন্সিলর। আপনার এলাকার কাউন্সিলর উনি কি বলছে? আমার এলাকার কাউন্সিলর বলছে যে আপনি এটা 8 নম্বর ওয়ার্ড, আপনি একটু লক্ষ্মীদেবীর নক করেন। আমি আজকে সরাসরি লক্ষ্মীদেবীর বাড়িতে গেছি,
মানে আপনাদেরকে হয়রানি করানো হচ্ছে? হ্যাঁ, হয়রানি করানো হচ্ছে। আমি ব্যক্তিগত বলে যাচ্ছি, হ্যাঁ, এই আমি ব্যক্তিগত হচ্ছে, এর মধ্যে এটার মধ্যে এই মন্দিরের কারোর কোনো হেলদোল নেই, যে এটা স্যানিটাইজ করা হয়েছে না, এটা গভর্নমেন্ট তরফ থেকে স্যানিটাইজ করা হয়েছে। অনেকে বলা হলে অনেকে বলে এটা গভর্নমেন্ট মন্দির, গভর্নমেন্টের অনুদানে তৈরি, গভর্নমেন্ট যা ইচ্ছে তা করবে, তাহলে গভর্নমেন্টের জন্য পাবলিক মেরে ফেলবে, এটি কথা। আপনারা শুনলেন সেই নেতাজি কালী, নেতাজি নগর কালী মন্দিরের যে পুরোহিত রয়েছেন তার বক্তব্য। তিনি কিন্তু বলা চলে ক্যামেরার সামনে খুব উগরে দিলেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সঞ্চার হয়েছে। কোভিড টেস্টের পর এভাবে পিপি কিটগুলো প্রপারলি ডিসপোজ না করে এই কালী মন্দিরে কিভাবে ফেলে গেলেন স্বাস্থ্যকর্মীরা? পরীক্ষার পর স্বাস্থ্যকর্মীরা পিপি কিট ফেলে গেছেন সেই অভিযোগটাই কিন্তু উঠছে। এই অসচেতন কাণ্ডকীর্তিকে নিয়ে গোটা এলাকায় ক্ষোভ এবং আতঙ্ক কিন্তু বিরাজ করছে। পরিবেশ একদিকে যেরকম ভাবে দূষিত হচ্ছে তার পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে এই পিপি কিটগুলো থেকে কোভিড সংক্রমণের আশঙ্কা যে নেই সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। যে পুরোহিত সেই কথাটা জানালেন, বারবার বিভিন্ন জায়গায় তিনি ফোন করেছেন, গেছেন, তারপরেও এই পিপি কিটগুলো সরানোর কোনো ব্যবস্থা করা হয়নি, না সেই নেতাজি নগর কালী মন্দিরকে স্যানিটাইজ করার কোনো ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের তরফ থেকে একটা খামখেয়ালিপনা দেখা যাচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে। একদিকে যেরকম কোভিড নাইন্টিন টেস্টিং খুব একটা ভালো বিষয়, কিন্তু তারপরে টেস্টের পরে এইভাবে হেয়ালিপনা যদি দেখানো হয় পিপি কিট ডিসপোজালের ক্ষেত্রে, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই মানতে পারছেন না সে এলাকার সাধারণ জনগণ। অর্থাৎ ভালো করতে গিয়ে যদি আরো একাংশ সাধারণ মানুষের ক্ষতি হয় সেই ব্যাপারটাকে কিন্তু ভালোভাবে নিতে পারছেন না। তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, এলাকার কাউন্সিলরের কাছে গেছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো সুরাহা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যে বিষয়টা পুরোহিত বাবু জানাচ্ছেন এই মুহূর্তে, না পিপি কিটগুলো সরানো হয়েছে, না সেই আশ্রম সেই মন্দির চত্বরকে স্যানিটাইজ করা হয়েছে কোনোভাবে, এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই গোটা এলাকার মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশও রয়েছে। কারণ সেই জায়গায় যখন টেস্টিং হয়েছে পজিটিভ রোগীদেরও কিন্তু সন্ধান পাওয়া গেছে। দুদিন ধরে সেই বিশালগড়ের নেতাজি নগর কালী মন্দিরে দুদিন ধরে টেস্টিং হয়েছে, পজিটিভ রোগীদের সন্ধানও কিন্তু পাওয়া গেছে। কিন্তু তার পাশাপাশি কেন সেই জায়গায় স্যানিটাইজ করা হচ্ছে না, না সেই পিপি কিটগুলোকে সরানো হচ্ছে, এই বিষয়টাকে থেকে আমাদের প্রতিনিধি সায়ন সাহা, বিস্তারিত জানবো তার কাছ থেকে। সায়ন, শুনতে পাচ্ছ? সায়ন, শুনতে পাচ্ছ? যে বিষয়টা জানার চেষ্টা করব, বিশালগড়ের নেতাজি নগর কালী মন্দিরে টেস্ট হয়েছিল কিন্তু পিপি কিট ডিসপোজ করেননি সঠিকভাবে যারা স্বাস্থ্যকর্মীরা ছিলেন, এ ব্যাপারে এই মুহূর্তের আপডেটটা কি আর বিস্তারিত কি রয়েছে তোমার কাছে? এখন গত দুদিন ধরে বিশালগড় মহকুমা হাসপাতালের তরফ থেকে বিশালগড় নেতাজিনগর যে 8 নম্বর ওয়ার্ডের পূর্বপুরুষদের যে একটা কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে এলাকার লোকজন যে নাগরিকদের করোনার টেস্ট করিয়েছিলেন, তো স্বাস্থ্যকর্মীরা যে পিপি কিট ব্যবহার করেছিলেন সেই পিপি কিটটি খুলে মন্দিরের একটি পাশে একটি স্থানে তারা রেখে চলে যায়। তো এই বিষয়টি মন্দিরের পুরোহিত সহ এলাকার কয়েকজন লোক, এলাকার কাউন্সিলর মানে বিভিন্ন জায়গাতে জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। আজকে তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। যে বিষয়টা আর একটা জানতে চাইবো, এই যে গত দুদিন সেখানে টেস্টিং করানো হয়েছে, সেখানে নিশ্চয়ই পজিটিভ রোগীও পাওয়া গেছে? সায়ন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, অনুদান বলছি, সেখানে দুদিন যে টেস্টিং হয়েছে পজিটিভ রোগীও তো নিশ্চয়ই পাওয়া গেছে সেখানে, কোভিড পজিটিভ না? সেখানে এলাকার মধ্যে
একজন বোধহয় পজিটিভ পাওয়া গেছে, তো যে দুদিন দিয়ে টেস্ট হয়েছে সেখানে পজিটিভের সংখ্যা নেই বলেই আমাদের কাছে খবর। তবে পিপি কিট খুলে যে স্বাস্থ্যকর্মীরা রেখে গেছে সে থেকে একটা আতঙ্ক গ্রামে রয়েছে। একটা বিষয় জানতে চাইবো, টেস্টিং করা অবশ্যই একটা খুবই ভালো বিষয়, প্রত্যেক এলাকাতেই টেস্টিং এর উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই যে পিপি কিট গুলো সেগুলো ডিসপোজ করার তো একটা প্রপার পদ্ধতি রয়েছে, সেই জায়গায় কোনো আধিকারিকদের সঙ্গে কি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলতে পেরেছো তোমরা যে কেন এটা এই বিষয়টা করা হয়নি? এখনো পর্যন্ত কথা হয়নি, আমরা কথা বলার চেষ্টা করছি। যে বিষয়টা আরেকটা জানতে চাইবো যে পুরোহিত মশাই যিনি রয়েছেন যে নেতাজি নগর কালী মন্দিরে, তিনি নিজে জানিয়েছেন যে তিনি নিজে বিভিন্ন বিভিন্ন জায়গায় গেছেন, কাউন্সিলরের কাছে গেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কেন এই বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে না? এখানে বিডিওকে জানানো হয়েছে, তারপরেও সেখানে পরিষ্কার হয়নি, সেই ব্যাপারটা নিয়ে কি বিস্তারিত রয়েছে তোমার কাছে? দেখো, পুরোহিত বিভিন্ন জায়গাতে গিয়ে যখন কোনো কোনো কাজ হয়নি, তাই আজকে সকালে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন। আচ্ছা, এই মুহূর্তে কি এখনো তাহলে সেখানে এই পিপি কিট গুলো যথাস্থানে রয়েছে, সেখানে পরিষ্কারের সেগুলো সরানোর বা আশ্রয় যে মন্দিরটা রয়েছে মন্দিরের প্রিমিসেসটা স্যানিটাইজ করার কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত করা হয়নি? না, এখনো পর্যন্ত পিপি কিট গুলি যে স্থানে ছিল ক্যামেরার মধ্যে যে স্থানে ধরা পড়েছে সেখানেই রয়েছে। এখনো পর্যন্ত পিপি কিট গুলি সেখান থেকে সরানোর বা স্যানিটাইজের কোনো ব্যবস্থা করা হয়নি। স্থানীয়দের এই বিষয়ে বক্তব্যটা কি রয়েছে? তারা চাইছেন এই পিপি কিট যাতে সরিয়ে দেওয়া হয় এবং এই জায়গাটি যাতে স্যানিটাইজ করা হয়। অসংখ্য ধন্যবাদ সায়ন, অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য। যে বিষয়টা উঠে এলো যে এই নেতাজি নগর কালী মন্দিরে যে পিপি কিট রয়েছে পরে, সেগুলো কিন্তু যথাস্থানে এখনো পড়ে রয়েছে, গোটা এলাকার মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়ে রয়েছেন। একদিকে পরিবেশ দূষিত হচ্ছে কারণ প্লাস্টিকের জিনিস সেগুলো, কিন্তু তার পাশাপাশি এই পিপি কিট গুলো থেকে যে কোভিড-19 ছড়াতে পারে তারও কিন্তু একটা আশঙ্কা রয়ে গেছে সেই জায়গায়। প্রোটোকল অনুযায়ী যে জায়গাতে টেস্টিং করা হচ্ছে সেখানে প্রচুর মানুষ আসছেন, পজিটিভ রোগীরা আসছেন, নেগেটিভ রোগীরাও আসছেন, গোটা এলাকাটাকে স্যানিটাইজ করা, পিপি কিট, মাস্ক, গ্লাভস সবকিছু প্রপারলি ডিসপোজ করার কিন্তু নিয়ম রয়েছে, কিন্তু বিশালগড়ের নেতাজি নগর কালী মন্দিরে সেই বিষয়টা দেখা যায়নি। যদিও বিডিও সাহেবকে জানানো হয়েছে, এখন দেখার বিষয় কত দ্রুত সেই জায়গার জিনিসগুলো পরিষ্কার হয় এবং আশ্রম মন্দির চত্বরটা কতটা দ্রুত স্যানিটাইজ হয় সেটাই দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।